আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোনালিসা কিচেন থেকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপি হলো সূর্যমুখী ফুল পিঠা। বন্ধুরা, এই সূর্যমুখী ফুল পিঠা দেখতে যেতে সুন্দর, খেতে অসম্ভব মজার হয়। তো এই ফুল পিঠাটা আমি কীরকম করে বানিয়েছি বন্ধুরা, তে চলুন বন্ধুরা আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আমি মাছ আর আলু সিদ্ধ করে নেব। এখানে আমি লবণ দিয়ে দেব, দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। মাছ আর আলু আমার সিদ্ধ হয়েছে, তো এখন আমি মাছে থেকে কাটা ছেড়ে নেব আর আলুর খোসা ছেড়ে নেব। আমার মাছে থেকে কাটা ছেড়ে নেওয়া হয়েছে আর আলু বিনস আমি ওইগুলো আলু অল্প অল্প করে ভেঙে নিয়েছি। তো এখন আর আমি পুর বানাবো না, এখন আমি ময়দাটা মেখে নেব। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ ঢেলে দিছি আর 1 কাপ 2 কাপ নিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব 2 চামচের মতো। তেলটা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে ময়দাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নেব। আমার তেলের সঙ্গে ময়দা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। তো বন্ধুরা, আমি মেখে নিয়ে দেখাচ্ছি। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এরকম করে মেখে নিতে হবে। তো এখন আমি ঢাকা দিয়ে রাখছি, এখানে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি কী কী নিয়েছি, আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন ছেঁচে নিয়েছি। চুলায় একটা কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। কড়াই আমার গরম হয়েছে বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি জিরা আর হিং দিয়ে দিব। তেল গরম হয়েছে তো আমি হিং দিয়ে দিব। তার সঙ্গে জিরা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর আরো ভালো করে মিশিয়ে নেব। তো এখানে কাটা ছাড়িয়ে রাখা মাল দিয়ে দেব। আলু দিয়ে দেব, সিদ্ধ করা আলু দিয়ে আবারও মিশিয়ে দেব। এখানে আমি সব মশলার গুঁড়ো নিয়ে নিছি, তো দিয়ে দেব হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। তো ভালো করে মিশিয়ে নেব আবারও শুকনো মশলার সঙ্গে। শুকনো মশলার গুঁড়োর সঙ্গে সব আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নাড়িয়ে ঢেলে নিব। বন্ধুরা, আমার পুর হয়ে গেছে, দেখুন বন্ধুরা আমি পুরটা ঢেলে নিয়েছি। তখন আমি রুটি বেলে নেব। এখন আমি লেচি কেটে নেব। একটা রেখে বাকিগুলো আমি সেটে রেখে দিব। তো আমি এখন ডোলে রুটি বেলে নিব বন্ধুরা। ময়দা দিয়ে রুটি বেলে নিব।
আমি রুটিটা বেলে নিয়েছি, এরকম করে বেলে নিয়েছি। আমরা রুটি যেরকম করে বলি সেরকম করে, না বেশি পাতলা না বেশি ভারী, মিডিয়াম মতো বানিয়ে নিয়েছি। তো একটা আমি গিলাসের সাহায্যে কেটে নিব। বন্ধুরা, এইভাবে বাড়িতে আপনারা সূর্যমুখী ফুলের মতো এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, বাচ্চাদেরও অনেক পছন্দের। এটা আর আমি ফেলে দিব না, আবারও আমি রুটি বেলে কেটে নিব। তো এভাবে আমি বাকিগুলো রুটি বেলে বেলে কেটে নিব। তো কেটে নিয়ে দেখে দিচ্ছি বন্ধুরা, সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি পুর ভরে দেব। এভাবে পুর ভরে নিয়ে সাইড দিয়ে নর্মাল পানি লেগে নিতে হবে। এইভাবে উপরে লাগিয়ে দিতে হবে। তো সাইড দিয়ে অল্প চেপে চেপে লাগিয়ে দিবেন, যেন ভাজতে খুলে না যায়। তো এইভাবে চেপে চেপে আমি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখে বুঝে নেবেন। আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব এভাবে। চাকু দিয়ে কেটে নিব। এবার সার দিয়ে কেটে নিয়ে এভাবে চেপে দিতে হবে। বন্ধুরা, আপনারা দেখে বুঝে নেবেন, এ হয়ে গেল আমার ডিজাইন। তো এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। তো সবগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে পুর দিয়ে দিবেন, সাইড দিয়ে নর্মাল পানি লাগিয়ে নেবেন। উপর দিয়ে আরেকটা এভাবে দিয়ে দিবেন, দিয়ে চেপে চেপে এভাবে লাগাতে হবে। সেমভাবে যেন খুলে না যায়, তারপর কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ডিজাইন কেটে নেব। অল্প দেখে বুঝে নেবেন বন্ধুরা। তো আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি চাকু দিয়ে কেটে নেব এভাবে।
তো আরেকটা আমার হয়ে গেল বন্ধুরা। তো এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। এই ডিজাইনটা বানানি একদম সহজ। তো সব আমি এরকম করে বানিয়ে নিয়ে দেখেছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমি ভেজে নিব। কড়াইতে আমি আগেই তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়েছে, এটা হালকা গরম হতে ভেজে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি। আস্তে লতে দিয়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আমি দুটো দিয়ে দিয়ে করে ভেজে নিব। তো এখন আমি উল্টে দিব। বন্ধুরা এই পিঠেটা ভাজতে গেলে ডুবু ডুবু তেলেতে ভাজতে হবে, আর কম আছে ভাজতে হবে। এই দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো আমি উঠিয়ে নিচ্ছি, সেমভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। তো ভেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি, সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। খুদা হাফেজ।